রাজ্যের তপশিলী সম্প্রদায়ভুক্ত জাতিগোষ্ঠীর জনসাধারণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করছে। রাজ্যের 32টি তপশিলী জাতি অধ্যুষিত অঞ্চলকে চিহ্নিত করে সেসব ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কাজ চলছে বলেও মুখ্যমন্ত্রী তপশিলী জাতি কল্যাণ দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জানিয়েছেন। অনুষ্ঠানে তপশিলী জাতিভুক্ত ব্যবসায়ী ছাত্রছাত্রীদের মধ্যে অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান। বৃহস্পতিবার এক সান্ধ্য অনুষ্ঠানে রাজ্যের তপশিলী জাতিভুক্ত লাভার্থীদের মধ্যে সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান, উচ্চশিক্ষায় পাঠ্যরত ছাত্রছাত্রীদের ঋণ দান, পাশাপাশি তপশিলী জাতিভুক্ত পড়ুয়াদের মধ্যে ক্রীড়ার সামগ্রী বিতরণ করা হল। রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রাজ্যের তপশিলীভুক্ত জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। লক্ষের উপরে তপশিলী জাতিভুক্ত সম্প্রদায় বসবাস করে। এর মধ্যে মোট 34টি তপশিলী জাতি সম্প্রদায় ত্রিপুরায় রয়েছে এবং সেই সব অংশের যারা জনগণরা আছেন সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যে বিভিন্ন স্কিম আমরা চালু করেছি সেই স্কিমগুলো আরও বেশি করে আমরা চাই যে সবাই জানুক, তা নিয়ে আলোচনা হোক। শুধু তাই নয়, রাজ্যের 32টি তপশিলী জাতি অধ্যুষিত অঞ্চলকে চিহ্নিত করে সেসব ক্ষেত্রে বিকাশের কাজ চলছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের এসসি অধ্যুষিত 32টি এলাকাকে আমরা চিহ্নিত করে সেই সব এলাকায় যে সবকা সাথ সবকা বিকাশের যে মোদীজি যে থিম, সেই থিমকে সামনে রেখে আমরা কাজ জারি আছি। আজকে এখানে বিভিন্ন জনকে একটু আগে বলা হয়েছে যে কী কী দেওয়া হবে, যে বেনিফিশিয়ারিদের জন্য কিছু স্কিম এখানে একটু বাদে দেওয়া হবে, সেই বিষয়ে এখানে আলোচনা রাখা হয়েছে। তপশিল জাতিভুক্ত জনগণের যে প্রকল্প যেগুলো আমাদের এখন অবধি আছে, প্রি মেট্রিক স্কলারশিপ নবম ও দশম শ্রেণী, সেটা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে 90%, আর আমাদের ত্রিপুরা সরকার 10%। অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট তপশিলী সম্প্রদায়ভুক্ত লাভার্থীরা বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে কার্যত উৎসাহিত এবং আনন্দিত, বলার অপেক্ষা রাখে না। বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র তপশিলী জাতিভুক্ত জনগোষ্ঠী নয়, রাজ্যের সর্বসাধারণের সার্বিক উন্নয়নে যথেষ্ট উদ্যোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।